1988 সাল কলকাতার এক হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে সুস্মিতা বন্দ্যোপাধ্যায় প্রেমে পড়লেন এক আফগান যুবকের। যুবকের নাম জামবাজ খান। বেশ কিছুদিন একসাথে ঘোরাফেরা করে পরস্পরকে চেনা জানার পর্ব শেষ হলে সিদ্ধান্ত নিলেন বিয়ে করতে হবে। স্বাভাবিকভাবেই বাধা হয়ে দাঁড়ালো সুস্মিতার পরিবার, কিন্তু ছোট থেকেই সুস্মিতার জেদ ছিল অদমনীয়। বাধার প্রাচীর যত কঠিন হতে থাকলো, সুস্মিতার জেদও ততই বাড়তে থাকলো। বাড়িতে বন্দি করে রাখা, মারধর করা, সমস্ত শাসন অগ্রাহ্য করে সুস্মিতা একদিন রেজিস্ট্রি ম্যারেজ করলেন জামবাজ খানকে। নমস্কার, বুকেশ এবং বুকেশ লাইফে স্বাগত। আজকের ভিডিওতে কথা বলবো এমন একটা বই নিয়ে বা এমন একজনের লেখা বই নিয়ে যার নামটা হয়তো এই মুহূর্তে অনেকের মুখে মুখে ফিরছে। মৃত্যুর এক দশক পেরিয়ে এসেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যিনি হঠাৎ করেই আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছেন, ঠিকই ধরেছেন, তিনি হলেন সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। আর আজকের ভিডিওতে আমি কথা বলবো সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের লেখা তালিবান, আফগান ও আমি এই বইটা নিয়ে। বইটা প্রকাশিত হয়েছে পত্র ভারতী থেকে। মুদ্রিত মূল্য রয়েছে 260 টাকা, আর এই বইটার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 136টি। অনেক বিশ্বাস আর স্বপ্ন নিয়ে সুস্মিতা জামবাজ খানের সাথে পাড়ি দিলেন আফগানিস্তানে। সালটা 1988। আফগানিস্তানের রাজনৈতিক পরিবেশে তখন টালমাটাল অবস্থা। একদিকে সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী দেশের অধিকাংশ অঞ্চলটা দখল করে রেখেছে, অপরদিকে তাদের প্রাণপণে প্রতিহত করতে চাইছে মার্কিন মদতপুষ্ট মুজাহিদ বাহিনী, যারা তালিবান নামেই অধিক পরিচিত। আর এই দুইয়ের মাঝে পড়ে সাধারণ জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। যুদ্ধ তখন জীবনযাপনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সেই সময়ই সুস্মিতা গিয়ে পড়লেন আফগানিস্তানে একটা প্রচণ্ড ধর্মীয় গোড়া মানসিকতার পরিবারে। যা কিছু স্বপ্ন নিয়ে গিয়েছিলেন তার সবই এক ধাক্কায় ভেঙে চুরমার হয়ে গেল। নতুন প্রেম আর বিয়ের রোম্যান্সও খুব তাড়াতাড়ি উবে গেল। স্বাধীন চেতা সুস্মিতা দেখলেন তার জীবনকে অতি দ্রুত বদলে যেতে। একজন পুরুষের হাত ধরে ভারত থেকে আফগানিস্তানে পাড়ি দেওয়া মেয়েটি ভুলে গেল স্বাধীনতা কী জিনিস। নারীকে শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার একটা মেশিন বা ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার করা হয়, এই রকম একটা পরিবেশে সুস্মিতাকে ফেলে রেখে তার স্বামী জামবাজ খানও একদিন চলে গেলেন পাকিস্তানে এবং সেখান থেকে ভারতবর্ষে, আর সুস্মিতা বন্দী হয়ে রইলেন আফগানিস্তানে। নিজের জীবনের এই পর্বটা নিয়ে লেখিকা লিখেছেন একাধিক বই, যার মধ্যে সবথেকে জনপ্রিয়টা হলো কাবুলিওয়ালার বাঙালি বউ, যেটা হয়তো আপনারা অনেকেই পড়েছেন। আরেকটি বই হলো এই বইটি, অর্থাৎ তালিবান, আফগান ও আমি। এই বইটাও অবশ্যই লেখিকার আফগানিস্তানের জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা উঠে এসেছে, কিন্তু এই বইতে লেখিকার বিয়ের আগের জীবন বা কিভাবে তিনি আফগানিস্তান থেকে পালিয়ে এসেছিলেন ভারতে সেই সমস্ত কথার থেকেও বেশি করে উঠে এসেছে আফগানিস্তানে তালিবানি অত্যাচারের স্বরূপ এবং আফগানিস্তানের সমাজে সেই সময়ে মেয়েদের অবস্থানটা ঠিক কোথায় ছিল সেটাও খুব স্পষ্টভাবে ধরা পড়েছে লেখিকার কলমে এই বইটাতে। 1990 সালের পরে আফগানিস্তানে শুরু হয়ে গেল গৃহযুদ্ধ। বিদায় নেওয়ার আগে রাশিয়া তার শেষ ঘাটা মেরে যেতে চাইছে। যখন তখন ছুড়ে দিচ্ছে এক একটা করে মিসাইল এবং ধ্বংস করে দিচ্ছে একটা বাড়িকে, তার সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এক একটা পরিবার। লেখিকা তার নিজের চোখে এরকম যতগুলো ঘটনা দেখেছেন তার সবগুলোই লিপিবদ্ধ করেছেন এই বইতে। মাটির নিচে গর্ত করে ঘর বানানো হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে বসবাস করার জন্য। সেই ঘরে আলো জ্বালানো বারণ, যাতে আলো দেখে মিসাইল ছুটতে না পারে। অন্ধকার ঘরে 50 জন নারী পুরুষ গাদাগাদি করে বসবাস করছেন। মানুষ আর গবাদি পশুর মধ্যে যেন কোনো তফাত নেই। রাস্তায় বের হবার অপরাধে, হিন্দু হবার অপরাধে, আফগান মেয়েদের মতো পোশাক না পরার অপরাধে সুস্মিতাকে বারবার তালিবানদের হাতে মার খেতে হয়েছে। মেরে তার পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে, তাকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রাখা হয়েছে। এই রকম অত্যাচার সহ্য করে কাটিয়েছেন দীর্ঘ 8 বছর। কিন্তু এই 8 বছরে সুস্মিতা কিন্তু শুধুমাত্র বসে বসে নিজের ভুলের জন্য চোখের জল ফেলেননি বা শুধুমাত্র নিজের পালিয়ে আসার রাস্তা খোঁজেননি। নিজের স্বল্প ক্ষমতায় স্বল্প পরিসরে একটা বিদ্রোহের আগুন জ্বালাতে চেয়েছিলেন। কিছু আফগান মেয়ের মনে প্রশ্ন জাগিয়ে তুলতে চেয়েছিলেন তাদের অধিকার বোধ সম্পর্কে, তাদের অবস্থান সম্পর্কে। কিন্তু যার নিজের মাথার উপরেই সবসময় মৃত্যুর পরোয়ানা ঝুলছিল, তিনি এর থেকে বেশি আর কী বা করতে পারতেন। তালিবান, আফগান ও আমি এই বইতে রয়েছে লেখিকার দেশে ফিরে আসার পরের নানান অভিজ্ঞতার কথাও। তার খুব কাছের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবরাও তার সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। যেহেতু তিনি মুসলিমকে বিয়ে করেছেন, যেহেতু তিনি দেশত্যাগ করেছেন, এই অপরাধে তারা তার সাথে দূরত্ব বজায় রেখেছিল। এই বইয়ের বেশ অনেকখানি জায়গা জুড়ে লেখিকা দেখিয়েছেন ভারতবর্ষের সমাজে নারীদের অবস্থানও। আফগানিস্তানের সমাজে নারী স্বাধীনতা নামক শব্দটার কোনো অস্তিত্ব নেই, কিন্তু ভারতবর্ষের পটভূমিতেও কি সেই দিনের নারীরা সত্যিই স্বাধীন ছিল? যদিও আমার মনে হয়েছে যে লেখিকা এই পর্বটা খুব একটা ভালোভাবে বা বিস্তারিতভাবে ফুটিয়ে তুলতে
বুঝতে পারেননি। ওনার কিছু পরিচিত বন্ধুর জীবনের ঘটনা উল্লেখ করেছেন মাত্র, কিন্তু তাতে সার্বিক পরিস্থিতিটা ভালোভাবে বোঝানো যায়নি। দেশে ফিরে আসার পরে লেখিকা আবার জামবাজ খানের সাথেই থাকতে শুরু করেন। অনেক অত্যাচার সহ্য করতে হলেও লেখিকা কিন্তু জামবাজ খানের প্রতি তার ভালোবাসাটাকে একেবারে ভুলে যেতে পারেননি বা সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে পারেননি। জামবাজ খান যেমন তাকে আফগানিস্তানে ফেলে পালিয়ে এসেছিলেন, মৃত্যুর মুখে পৌঁছে যাওয়া সত্ত্বেও কোনো সাহায্য করেননি, তেমনি সুস্মিতার পরিবারের কোনো খবরও তিনি সুস্মিতা অবধি পৌঁছতে দিতেন না। লেখিকার ছোট ভাই মারা যাওয়ার খবর লেখিকা পেয়েছিলেন অনেক বছর পরে। এসব সত্ত্বেও লেখিকা কিভাবে সবকিছু ক্ষমা করে দিতে পেরেছিলেন সেটা ভেবে সত্যিই অবাক লাগে। বইয়ের একেবারে শেষ প্রান্তে এসে দেখা যাবে যে জামবাজ খান সুস্মিতাকে কলকাতায় রেখে একাই ফিরে যাচ্ছেন আফগানিস্তান, এবং তাতে লেখিকা অত্যন্ত ভেঙে পড়েছেন। হয়তো জামবাজ খানের প্রতি এই ভালোবাসা থেকেই লেখিকা আবার আফগানিস্তানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কাবুলিওয়ালার বাঙালি বউ যারা পড়েছেন এবং যারা লেখিকার শেষ পরিণতি সম্পর্কে জানেন, তাদের সকলেরই মনে এই প্রশ্নটা ঘুরে ফিরে আসে যে এত কষ্ট সহ্য করে আফগানিস্তান থেকে পালিয়ে আসার পরেও লেখিকা আবার কেন আফগানিস্তানে ফিরে গেছিলেন। সেই প্রশ্নের উত্তর কিন্তু এই বইতেও নেই। সাম্প্রতিক সময়ের ভিত্তিতে তালিবান, আফগানিস্তান এইগুলো সম্পর্কে জানতে চেয়ে মানুষ আবার সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের বইগুলো নতুন করে পড়তে চাইছেন। হয়তো পুরোটা নয়, তবু 20 বছর আগের পরিস্থিতি সম্পর্কে খানিকটা হলেও আলোকপাত করতে পারে এই বইটা। কাবুলিওয়ালার বাঙালি বউ এই বইটার রিভিউ ভিডিওর কমেন্ট সেকশনে সম্প্রতি এইরকম কমেন্ট অনেক এসেছে যে সুস্মিতা তার কৃতকর্মের শাস্তি পেয়েছেন, এই জন্য তার প্রতি কারোর সমবেদনা থাকা উচিত নয়। এই প্রসঙ্গে আমার ব্যক্তিগত মতামত, সুস্মিতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার এই লড়াইটা একাই লড়েছিলেন, তিনি কারোর সাহায্য চাননি। বরং যে দেশ তাকে এতখানি লাঞ্ছনা দিয়েছিল সেই দেশে আবার ফিরে গিয়ে তিনি একজন ডাক্তার হিসেবে, একজন সমাজসেবী হিসেবে কাজ করেছিলেন। তাই জন্য সুস্মিতা বন্দ্যোপাধ্যায় কোনো অবলা অসহায় নারী নন যার সমবেদনার প্রয়োজন রয়েছে, বরং সুস্মিতা বন্দ্যোপাধ্যায় একজন প্রতিবাদী সাহসী নারীর নাম। বইটা কতখানি সাহিত্যগুণ সম্পন্ন সেই বিষয়ে আমার সন্দেহ আছে। খুব বেশি গুছিয়ে লেখা বা যথোপযুক্ত ভাষার ব্যবহারে একটা দারুণ উপন্যাস হয়তো এই বইটা হয়ে উঠতে পারেনি, কিন্তু বাস্তব অভিজ্ঞতা সবসময় যে কোনো কল্পকাহিনীর তুলনায় বেশি উপভোগ্য হয়। বইয়ের শুরুতে আফগানিস্তানে জামবাজ খানের বাড়ি, বাগান এবং পরিবারের লোকেদের সাথে সুস্মিতার বেশ কিছু ছবি দেওয়া রয়েছে, যেগুলো দেখলে পড়ার সময় কল্পনা করে নিতে খুব সুবিধা হবে। বইটা আপনি পড়বেন কি পড়বেন না সেটা একান্তই নির্ভর করছে আপনি এই বিষয়টার উপরে জানতে চান কি চান না তার উপরে। তো সেটা নিয়ে আজ আর আমি কিছু বলবো না। বইটা কেনার লিংক যেটা রয়েছে পত্রভারতীর ওয়েবসাইটের, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানান আমাকে কমেন্টে। আরও বই সংক্রান্ত ভিডিও দেখার জন্য আপনি যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, বই পড়তে থাকুন। নমস্কার।